দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা আটক আসাম পুলিশের হাতে ধৃত চালক। 3 লক্ষ টাকার বিনিময়ে আগরতলা থেকে বিপুল পরিমাণ গাঁজা বহিরাজ্যে পাচারের সময় আসাম চোরাইবাড়ি ওয়াচপোস্টের পুলিশের হাতে আটক গাঁজা সহ চালক। শনিবার আগরতলা থেকে HP17E9474 নম্বরের একটি 12 চাকার ট্রাক গাড়ি বিহারের গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে আসাম চোরাইবাড়ি ওয়াচপোস্টের নাকা গেটে আসে। তখন ইনচার্জ প্রণব মিনির দলবল নিয়ে আগে থেকেই উৎপেতে বসে থাকেন। গাড়িটি আসতেই সেটি আটক করে তল্লাশি চালিয়ে খালি বস্তার মাঝে থাকা গোপন কেবিন থেকেই বিপুল পরিমাণ গাঁজাগুলো জব্দ করা হয়। ছোট বড় 92 প্যাকেটে মোট 806 কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 1.5 কোটি টাকা বলে জানান ইনচার্জ মিলি। সিক্রেট ইনফরমেশন পাই HP17E9474 এখন 12 চকীয়া গাড়ি আমার ইয়াত ডিটেন করেছিল। আর ডিটেন করতে আমি গাড়ির পর সিক্রেট চেম্বারের পর আমি 92 প্যাকেটস টোটাল 806 কেজি গাঞ্জা রিকভারি করবলে সক্ষম হয়েছিল। আর এজন অমিত কুমার নামের হিমাচল প্রদেশের এজন মানুষ আমি ডিটেইন করেছো। মালগুলো কোথ যাব আছে? গাঞ্জাবুর আপনার আগরতলার পর বিহারলে কই আছে? কত টাকার মাল হইছে? এটু আপনার 1.5 কোটি অ্যাপ্রক্স। আমি এটা ইনভেস্টিগেশন চলি আছে, আমার ইনভেস্টিগেশন আর আমি সিজ করে আছো। আর তার NDPS একটর মতে আমি একটা কেস রেজিস্টার করি ইয়ার এগেন্সে, ড্রাইভার এগেন্সে আমি অ্যাকশন নাম থা অমিত কুমার। ইয়ে কে সামান লেখে আয়া গে গান যায় কাজ লেখে আয়া আগরতলা কাজ আয়েগা আগে জানে কা নেই মালুম আগে কাজ যায়গা। তো কিতনা রুপিয়া সে ইয়ে কাম কর রহা হ্যাঁ জি? কিতনা রুপিয়া মিলেগা ইসকা? 2.5-3 লাখ রুপে দেনে কো বল রহা থা। কোন বলা ইয়ে? নাম কি তোমার? ইয়ে জিসনে লোড করবায়া থা কি আগরতলা সে? হ্যাঁ। তো আবি পুলিশ পাকড় লিয়া? घर कहाँ है आपका? हिमाचल। गांव का नाम क्या है? परदूनी। और कौन सा थाना है? माजरा।